রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাস এবং আশেপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আজ থেকে দুদিন ক্লাস এবং পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নিজেদের নিরাপত্তার দাবিতে সকালে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকায় অতিরিক্ত পুলিশ এবং 7 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে আহত অর্ধশতাধিক স্থানীয়কে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজশাহী থেকে সমসাজুর পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়্যাল। সরব এলাকায় এখন নিরবতা, ক্ষয়ক্ষতির চিহ্ন ক্যাম্পাস ও আশপাশ এলাকায়। ফের সংঘর্ষ এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন বিশ্ববিদ্যালয় এলাকা ও বিনোদপুর বাজারে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা রাজশাহী মহাসড়কে ছোট ছোট যানবাহন চলতে দেখা গেলেও বড় যানবাহন বিকল্প পথে চলছে। আর রাত 3টার পর রাজশাহী রেল স্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হয়। এদিকে ঘটনার বিচার এবং নিজেদের নিরাপত্তার দাবিতে সকালে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আমাদের এখানে 250-এর বেশি ভাই বোন ভাইরা হচ্ছে বহিরা কত দ্বারা আক্রান্ত হয় এবং পুলিশেরাও নির্যাতন চালিয়েছে আমাদের উপরে। পুলিশ আমাদের বলছে যে আমরা আপনাদের সাথে আছি, আপনার সমস্যা নেই, আপনারা আপনাদের নিরাপত্তা একটা দূরত্ব বজায় রেখে আপনারা কাজ করেন। এভাবে হুট করে আমাদের ফাঁকা গুলি করা হলো। উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং শিক্ষার্থীদের সঙ্গে আজ বৈঠকে বসার কথা রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের। উভয় পক্ষই শান্তিপূর্ণ অবস্থায় অবস্থান করতেছে। এখানে আপনারা দেখেছেন যে আমাদের স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোতে আমরা অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করেছি এবং এখানে আমাদের সিনিয়র অফিসাররা বিভিন্ন পয়েন্টে আমরা তদারকি করতেছি এবং আমি নিজেসহ দেখেন আমরা সরাসরি ফিল্ড পর্যায়ে কাজ করতেছি যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। এদিকে আহত উভয় পক্ষের শতাধিক জনকে রাজশাহী মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, বগুড়া থেকে বাসে রাজশাহী আসছিলেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। ভাড়া ও সিটে বসাকে কেন্দ্র করে ড্রাইভার ও সুপারভাইজারের সাথে তার কথা কাটাকাটি হয়। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট সংলগ্ন মহাসড়কে বাস থেকে সুপারভাইজারকে নামিয়ে পেটায়। ব্যবসায়ী সহ স্থানীয়রা এতে বাধা দিলে তাদের সাথে শিক্ষার্থীদের শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়। NTV News Desk।